রূপম ভূঁয়ার শিশুটির বাবে আকুল প্রত্যেক মাতৃ হৃদয়ে। পৃথিবীর পোহর দেখুয়াই গুছি গল আই, আর আজি সেই দেবশিশুর বাবে নি করেছে স্নেহর অমল নিজরা। চিকিৎসালয়ত কুশলে আছে সেই দেবশিশু, সুগায়ক রূপম ভূঁয়ার নবজাতক সন্তানের বতরা জানিবলে উদ্গ্রীব হয়ে পড়া রাজ্যের অগণিত জনের আকাঙ্ক্ষিত খবর এয়াই। কিন্তু রূপম ভূঁয়ার সহ ঘটি যাওয়া এই মর্মান্তিক ঘটনায় সূচনা করেছে এক অভূতপূর্ব মানবীয় আন্দোলনের। সামাজিক মাধ্যম ফেসবুকত এগারী মহিলার একটা পোস্ট এনেকা, যখন মাতৃয়ে বুকুত অমৃত লৈ নিজ সন্তানের প্রতিপালত ব্যস্ত হয়ে আছে সেই সকললৈ আহ্বান, অন্তত এদিনের বাবে হলেও মাতৃদুগ্ধর পৰা বঞ্চিত সেই নবজাতকটিক গাখীর খুয়াবলৈ যাব নোৱাৰিবনে? সংগীতা মেধি নামৰ মহিলাগৰাকীৰ আবেদন এয়া। যিসকল মাতৃয়ে নিজৰ বুকুৰ গাখীৰ খুৱাই আছে নিজৰ সন্তানক, সেই সকললৈ আহ্বান জনাইছো যাতে তেওঁলোকে এদিনৰ বাবে হলেও শিশুটিক নিজৰ গাখীৰ খুৱায় আৰু শিশুটিক পরিপুষ্টি লাভ করার যেন সহায় করে। রূপম ভূঁয়া আর তেওঁৰ পৰিয়ালৰ সন্মতি সাপেক্ষ এনে মানবীয় পদক্ষেপৰ আহ্বানে শোক আৰু কারুণ্যৰ অন্ধকাৰতো বিলাইছে মনুষ্যত্বৰ পোহৰ। বিশিষ্ট গায়িকা তৰালী শৰ্মা অভিভূত এনে মানবীয় আবেদনত। আমি সকলোৱে লগত আছো আৰু আটাইতকৈ ডাঙৰ কথা, অসমত এতিয়া সেই শিশুক মাতৃদুগ্ধ দিব পৰাকৈ কিছু মহিলা আগবাঢ়ি আহিছে। ৰূপমৰ লগত কণ্টেক্ট কৰক, পৰিয়ালৰ লগত কণ্টেক্ট কৰক, এই প্ৰস্তাৱটো তেওঁলোকে গ্ৰহণযোগ্য বুলি ভাবে নে নাভাবে এটা বেলেগ কথা, কিন্তু অন্তত এই যে ওলাই আহিছে মানুহখিনি, এইটো সমাজখনৰ কাৰণে বৰ ভাল চিন্তা। আপোন মাতৃক জন্মতে হেৰুৱায়ো সেই দেৱশিশুৰ বাবে আশীৰ্বাদ শত শত মাতৃহৃদয়ৰ এনে আকুলতা। রূপম ভূঁয়ার সন্তানের ক্ষেত্রে আরম্ভ হওয়া এই মানবীয় আন্দোলনে সমগ্র রাজ্যতে মাতৃদুগ্ধ বঞ্চিত শিশুর বাবে সঞ্চার করেছে পরম আহার। বিপরীতে একবিংশ শতিকাত মহানগরের আখাড়ির চিকিৎসালয়ত প্রসবকালীন মৃত্যুর ঘটনায় সৃষ্টি করেছে বহু প্রশ্নর। সদায় হিমোগ্লোবিনোপেথি আছে নাকি, প্রসূতিগৰাকীৰ গাত হিমোগ্লোবিনোপেথি আছে নাকি চাবৰ কাৰণে এটা বিশেষ টেস্ট, যাক আমি হিমোগ্লোবিন টাইপিং বুলি কৰাটো জৰুৰী, নহলে ওভারলোড হৈ আইৰণ ওভারলোড হৈ মানুহগৰাকী মৃত্যুমুখতো পৰিবগে পাৰে। সকলোৱে অনুভৱ কৰিছে চিকিৎসকৰ গাফিলতিয়ে মাতি আনিলে এনে দুৰ্ভাগ্য। মাতৃৰ যেতিয়া মৰণ হয় সেইটো ক্রাইম বুলি গণ্য করা হয়, গতিকে সেই ইস্যুটো এবার গুরুত্ব সহকারে যদি চায় সরকারে আর সকলো মানুহে, তেতিয়া হলে দুর্ভোগীয়া মহিলাক সহায় করাহে হব, দুর্ভোগীয়া পরিয়ালক সহায় করা হব। এহাতে ব্যক্তিগত খণ্ডৰ চিকিৎসকৰ বিৰুদ্ধে অবহেলা গাফিলতিৰ অভিযোগ, আনহাতে দুর্ভোগীয় সদ্যজাতকৰ প্ৰতি গভীৰ মমতাৰে একাংশ মাতৃৰ মাতৃদুগ্ধ প্ৰদানৰ এনে ইচ্ছা আবেদন। নিরাশার মাজতো জন্ম আশাবাদর, সূচনা হোক মমত্ববোধের জলমল এক নব আন্দোলনের। ভিডিও জার্নেলিস্ট সৌরভদের সহ ববিতা গগৈ, রিপোর্ট প্রাগ নিউজ।